মাননীয় চিফ হুইপ, আপনি এখন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদর অনুমতি ক্রমে তার পক্ষে আমি নূরে আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপঞ্চায়েত বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246 বিধি অনুসারে 247 ও 248 বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী 233 সিলেট পাঁচ সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য। জনাব এইচ এম ইব্রাহিম 268 নোয়াখালী এক সদস্য। জনাব মোহাম্মদ রশিদুজ্জামান 104 খুলনা ছয় সদস্য। বীর বাহাদুর উরসেন সিং 300 বান্দরবন সদস্য। জনাব মোহাম্মদ রেজাউল হক চৌধুরী 75 কুষ্টিয়া এক সদস্য। জনাব ননী গোপাল মণ্ডল 99 খুলনা এক সদস্য। জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন 256 কুমিল্লা আট সদস্য। জনাব মোহাম্মদ ফয়সাল 173 মুন্সিগঞ্জ তিন সদস্য। জনাব আমানুর রহমান খান রানা 132 টাঙ্গাইল তিন সদস্য। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। আমি এখন